তো বাসায় সবসময় যখন কাজ করি বা তার সাথে শুটিং এ বের হই সে অনেক বোরিং হয়ে যায় আমার সাথে অনেক চিল্লাচিল্লি করে শাউট করে এগুলো দেখা হয় তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সবসময় তো অন্যরকম ভাবে চলি সে আমাকে বলে আমাকে নাকি খারাপ লাগে কাজটা আমি খুব স্টাইল করে এসেছি হাতে নেল পালিশ লাগিয়েছি একটু লিপস্টিক লাগিয়েছি আর গেটআপটা যদিও ড্রেসটার আগেও দেখেছেন তো আমি আমার বিয়েতে সাথে কিন্তু ঘুরতে এসেছি একটু সেট আপ গেটআপের ব্যাপার থাকে তো আপনারা যখন হাজবেন্ড ওয়াইফ বোরিং হয়ে যাবেন তখন কিন্তু এভাবে কিন্তু ঘুরতে আসতে পারেন এই মুহূর্তে কিন্তু আপনাদের ভাইয়া কিন্তু আমার হাজবেন্ড আমার বিয়ে তো আমি খাবার খুব এনজয় করছি তো হাজবেন্ডের সাথে যখন আমরা তরকারি ভাত খাই তখন একরকম মজা কিন্তু এইভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যখন আমরা একটু মন টন তারপর শুরু করা সব খেয়ে ফেলছি কিছু নিয়ে নিই সেটা হচ্ছে মজার কথা কম কম আমার জন্য রাখো ঠিক আছে সে তার বোন নামে বদনাম করবে তার বোনকে সব খেয়ে ফেলে তো আমি একটু বলি আমার হাজবেন্ড কোনো কাজে না একদম আকা আকা মিলে তো যাই হোক বরের নামে বদনাম করা ঠিক না তো আমার হাতে কিন্তু তরকারি কিন্তু লাভ করে তো যাই হোক আপনার যখন অনেক অনেক বোরিং হয়ে যাবেন তখন কিন্তু তোমাকে হাত ধরে বের হয়ে যেতে পারেন যদিও জানি যে ফ্যামিলির অনেক কাজ থাকে অনেক প্রেশার থাকে সব প্রেশার থেকে বের হয়ে দুজনে হই হই করে ঘুরে বেড়াবেন দেখবেন মনটা একদম ঠান্ডা হয়ে গেছে মনটা অনেক ভালো লাগছে তো আর কথা বলবো না আজকে চলে এসেছিলাম আমরা বেটেক্সানে আসলাম এই যে খাবার এগুলো আমরা খাচ্ছি আর হচ্ছে আমরা বাবুর জন্য কিছু অর্ডার করেছি সেটা বলে দিই বাবুর জন্য আমরা হচ্ছে ক্যাশনার সালাদ অর্ডার করেছি আর হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড এবং আমাদের চ্যানেল সাপোর্ট করবেন আপনাদের ভাইয়া আছে যারা ফলো করেন তারা দেখবেন যে আপনাদের ভাইয়া অলরেডি পোস্ট করে দিয়েছে সে নাকি তার প্রেমিকাকে নিয়ে ঘুরছে তো যাই হোক বউ প্রেমিকা একই জিনিস তো আজকে হচ্ছে ফিরানি চালা ওকে তো ফ্রেন্ডস সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ